নমস্কার, কাল কামদা একাদশী, আর আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ শক্তিশালী উপাচারের কথা নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এক মুঠো চালের একটি বিশেষ উপাচার আপনাদের এই একাদশী তিথিতে দেখাবো, যে একাদশী তিথিতে আপনি যদি এটি আপনার ঘরে মা লক্ষ্মীর সামনে করতে পারেন, আপনার কোনো দিন অর্থের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি একটি চালের বিশেষ ক্রিয়ার কথা বলবো। তাই আপনাদের সামনে এক মুঠো চাল নিয়ে আমি এই কাজটি করে দেখাবো। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন কাল বৈশাখ মাসের কামদা একাদশী, তাই এই একাদশী সংক্রান্ত বিভিন্ন ক্রিয়া ইতিপূর্বেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আর এখন আপনাদের সামনে এক মুঠো সেদ্ধ চাল নিয়ে একটি বিশেষ উপাচার উল্লেখ করব। তাই যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তবে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্রের কাছে। বছরে ২৪টি একাদশী তিথি রয়েছে, তার মধ্যে বৈশাখ মাসের এই বিশেষ একাদশী তিথিটি উল্লেখযোগ্য। কামদা একাদশী তিথিতে আপনি এক মুঠো সেদ্ধ চাল নিয়ে মা লক্ষ্মীর সামনে একটি বিশেষ উপাচার করতে পারেন, এবং এই উপাচারটি করার পর আপনি উচ্চারণ করবেন একটি বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি উচ্চারণ করলে আপনি হাতে নাতে ফল লাভ করবেন। প্রিয় বন্ধুরা, আপনাকে যেটি করতে হবে, কাল অর্থাৎ শুক্রবার সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে পুজো করার মতো করে। তারপর আপনি আপনার গৃহে মা লক্ষ্মীকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো অর্চনা করবেন, এবং পুজো অর্চনা করার পর আপনাকে যেটি করতে হবে, আমার মতো ঠিক ডান হাতে এক মুঠো চাল কিন্তু আপনাকে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ডান হাতে এক মুঠো চাল আপনাকে নিতে হবে, এবং এই এক মুঠো চাল নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে এবং বিষ্ণুদেবের সামনে আপনি যেখানেই পারবেন একটি তামার পাত্র রাখবেন, এবং সেই তামার পাত্রের মধ্যে এই চালগুলি আপনি কিন্তু ধীরে ধীরে নিবেদন করবেন, এবং অতি অবশ্যই আপনি উচ্চারণ করবেন বিশেষ মন্ত্র। আমি আপনাদের সেই মন্ত্রগুলি উল্লেখ করে দেখাবো, তবে তার আগে দেখাবো আপনাকে কিভাবে চালটিকে নিবেদন করতে হবে, এবং তারপরে এই চালটিকে আপনাকে রাখতে হবে একটি বিশেষ স্থানে, যেখানে রাখলে সারা বছর আর্থিক উন্নতি অবধারিত। আমি আপনাদের জন্য অল্প পরিমাণ চাল নিয়ে দেখাচ্ছি, যতটা পারবেন আপনার এক মুঠোতে যতটা পরিমাণ চাল পারবেন নেবেন, যাতে আপনার মুঠো থেকে এই চাল না পড়ে যায় সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন প্রিয় দর্শক বন্ধু, এবং এর ফলেই আপনি সম্পূর্ণভাবে উপকৃত হবেন। আপনাকে যেটি করতে হবে, মা লক্ষ্মীর চরণে ধীরে ধীরে নিবেদন করতে হবে এই চাল, তিনবার মা লক্ষ্মীকে স্মরণ করে আর তিনবার বিষ্ণুদেবকে স্মরণ করে উচ্চারণ করবেন আপনি মন্ত্র। প্রথমে অন্ততপক্ষে কয়েকটি দানা যেন চাল আপনার সেই পাত্রে পড়ে, এবং উচ্চারণ করবেন জয় মা মহালক্ষ্মী নমঃ, জয় মা মহালক্ষ্মী নমঃ, জয় মা মহালক্ষ্মী নমঃ। এইভাবে তিনবার উচ্চারণ করে আপনি কিছুটা পরিমাণ চাল দেবেন, আর একটু করে তারপরে তিনবার আপনি
ঢালবেন আর বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় বন্ধুরা, এইভাবে তিনবার দেওয়ার পর সম্পূর্ণ চালটি আপনি ধীরে ধীরে আপনার সেই তামার পাত্রে দিয়ে দেবেন। এই হলো উপাচারটি। এরপর আপনি মা লক্ষ্মীকে পুজো করে তিনবার শঙ্খধ্বনি করবেন বন্ধুরা, এবং তারপর আপনি এই চালটিকে একটি এই রকম ঠিক লাল রঙের চেলির মধ্যে বেঁধে আপনি আপনার ভাঁড়ারে, অর্থাৎ চাল যেখানে থাকে, চালের ড্রাম, চালের যে ভাঁড়ার সেইখানে আপনি রেখে দেবেন। এটি যদি করেন সারা জীবন আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনি এই চাল নিয়ে বিশেষ উপাচারটি করতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে সাথে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। বিদায় নিলাম। ভালো লাগলে একটি লাইক করুন। যে কোনো ধরনের মন্তব্যের জন্য নিচের কমেন্ট সেকশনটি খোলা আছে, অতি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব, জয় বিষ্ণুদেব। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। আর যদি এর পরবর্তীকালে আপনাদের এই চ্যানেলের আর অন্যান্য ভিডিও দেখতে ইচ্ছা করে, অতি অবশ্যই আমাদের ভিডিও সেকশনে যান এবং সেখানে গিয়ে আপনি অন্যান্য ভিডিওগুলিকে দেখে নিন। এবং তার সঙ্গে আপনাকে আরেকটি কথা বলি, আমাদের এই রিলেটেড অন্যান্য চ্যানেলগুলি রয়েছে, সেইগুলোও আপনি কিন্তু দেখে নিতে পারেন, চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা সুফল পাবেন। আজ আমি আপনাদের এই মহাশক্তিশালী উপাচারটি দেখালাম। যদি এই ধরনের উপাচার করতে আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এই চ্যানেলে বহু বছর ধরে আমরা ভিডিও উপস্থাপন করছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনটি প্রেস করে যে কোনো লেভেলের একটি আপনি মেম্বারশিপ নিতেই পারেন। প্রিয় বন্ধুরা, বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।